রেল দপ্তরের কর্মীদের উদাসীনতায় একটি রেল স্টেশন বর্তমানে জঙ্গলাকীর্ণ অবস্থায় বিদ্যমান, অথচ এই রেল স্টেশনে যাত্রীবাহী ধর্মনগর আগরতলাগামী রেল থামে, যাত্রীরাও রেলে উঠানামা করে বর্তমানে। এছাড়াও শিলচর আগরতলাগামী রেলেরও স্টপেজ দেওয়া হয়, যদিও করোনাকালে এখন শিলচর আগরতলা রেলের স্টপেজ বন্ধ রয়েছে। ঘটনা মুঙ্গিয়াকামী রেল স্টেশন চত্বর। কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় রাজ্যে যাত্রীবাহী রেল চলাচল বৃদ্ধি পেয়েছে যথেষ্ট পরিমাণে, যা রাজ্যবাসীর জন্য যাতায়াতের ক্ষেত্রে এক নতুন মাত্রা এনে দিয়েছে। রাজ্যের ধর্মনগর আগরতলাগামী রেল চলাচল করছে নিত্যদিন। এছাড়াও বহিরাজ্যের ক্ষেত্রে যাতায়াতের জন্য দেওধর এক্সপ্রেস, রাজধানী কাঞ্চনজঙ্ঘা তেজস এক্সপ্রেস রেল চলাচল করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায়। আর রাজ্যে অহরহভাবে রেল চলাচল পরিষেবা চালু থাকলেও রেল স্টেশন কর্মীদের উদাসীনতা এবং বদান্যতার কারণে স্টেশন চত্বর বর্তমানে জঙ্গলাকীর্ণ, এমন বাস্তবচিত্র পাওয়া গেল মুঙ্গিয়াকামী রেল স্টেশনে পা রেখে। রেল স্টেশন চত্বর জঙ্গলাকীর্ণ এ ব্যাপারে এক রেল কর্মীকে জিজ্ঞাসা করা হলে তিনি মুখ খুলতে নারাজ। তবে নিঃসন্দেহে বলা চলে, রেল স্টেশন কর্তৃপক্ষ এবং রেলের কাজে নিযুক্ত কর্মীদের বদান্যতায় মুঙ্গিয়াকামী রেল স্টেশন চত্বর জঙ্গলাকীর্ণ। এছাড়া এ স্টেশন চত্বরে জলের জন্য ট্যাঙ্ক থাকলেও সংস্কার করার অভাবে জলের ট্যাঙ্ক বর্তমানে অকেজু। জলের ট্যাঙ্কে ঝোপ জঙ্গলের ছয়লাভ। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।